আসসালামু আলাইকুম, আপনারা আছেন পাঠশালা 365-এর সঙ্গে। আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট, সাধারণ জ্ঞানের আলোচনা। 11 জুলাই 2024, 27 আষাঢ় 1431, 4 মহরম 1446। 1 নম্বর প্রশ্ন, সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক কে? কবি আল মাহমুদ, জন্ম 11 জুলাই 1936। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে? 11 জুলাই। আর্থসামাজিক ও জনভিত্তিক জরিপ 2023 অনুযায়ী দেশে বেকারত্বের হার কত? 3%। দেশে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কত? 57%। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বর্তমানে দেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের সংখ্যা কয়টি? 10টি। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কি? চার্লস হোয়াইটলি। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2024 প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত? 8.11 বিলিয়ন। 1 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? গ ভারত। 2 নম্বর, বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয়? খ 11 জুলাই। 3 নম্বর, ইউরোপীয়দের মধ্যে প্রথম কারা বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় এসেছিল? ক পর্তুগিজরা। 4 নম্বর, খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন কোন দেশে অবস্থিত? ঘ সুইজারল্যান্ড। 5 নম্বর, সার্কের প্রথম শীর্ষ বৈঠক কবে অনুষ্ঠিত হয়? ক 1985 সালে। 6 নম্বর, URL এর পূর্ণরূপ কি? গ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 7 নম্বর, দেশের কোন জেলায় আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম ধরা পড়ে? খ চাপাই নবাবগঞ্জ। 8 নম্বর, প্রেম ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে রচিত অলতাচক্র এর রচয়িতা কে? ঘ আহমদ ছাপা। বিশ্ব জনসংখ্যা দিবস 2024 পালিত হয় 11 জুলাই। প্রতিপাদ্য, অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহারকারী, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ে। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন 2024 মতে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা 8.11 বিলিয়ন। জনশুমারি ও গৃহ গণনা 2022 মতে দেশের জনসংখ্যা 16.98 কোটির বেশি, নারী 8.56 কোটির বেশি, পুরুষ 8.41 কোটির বেশি। যুক্তরাজ্যের নতুন সরকারের জুনিয়র মিনিস্টার পদে এসেছেন বাংলাদেশ বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকী ও রওশনারা আলী। সামরিক জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন রোনাল্ড রিগান ইনস্টিটিউট, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। সান ফার্মিন ষাঁড় দৌড় ঐতিহ্যবাহী উৎসবটি স্পেনের। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য বলা আছে বাংলাদেশ সংবিধানের 28 অনুচ্ছেদে। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বলা আছে বাংলাদেশ সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে। বিবিএস এর মতে দেশে কর্মক্ষম জনগোষ্ঠী 65%-এর বেশি। চীন বাংলাদেশকে আর্থিক সহায়তা দেবে 100 কোটি ইয়ান। নবম চীনমৈত্রী সেতু নির্মিত হবে ভান্ডারিয়া ও ইন্দুরকানির মধ্যে চরখালি ফেরিপথে। প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে বাংলাদেশ সংবিধানের 117 নং অনুচ্ছেদে। পিএসসির প্রথম নারী চেয়ারম্যান ডক্টর জেড এন তাহমিদা বেগম। 1949 সালে ন্যাটো যাত্রা শুরু হয় ওয়াশিংটন ডিসি রোনাল্ড রিগান ইনস্টিটিউটে। ন্যাটোর সদস্য রাষ্ট্র 32টি। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11 জুলাই। পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? ক রাজশাহী, খ ঢাকা, গ যশোর, ঘ খুলনা। এবার থাকছে প্রতিদিনের কুইজ।
সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক কে? সিআইএ কোন দেশের গোয়েন্দা সংস্থা? পাক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।